যখন আমার মায়ের দৈহিক শেষ হয়ে গেছে আমাকে আমার লোকেরা মেডিকেল নিছে, এর এক ঘন্টা পরে শুনি যে এখানে অনেক পুলিশ আসছে। তো কী লাভ হলো, ওকে আর কেউ পাত্তা দেয় না, ওর কোনো তদবির কোথাও চলে না। তখন শুরু করলো হচ্ছে এক নায়িকা বিয়ে করলো, সে দলের এত কিছু হয়ে গেল, এত ক্ষমতা তার হয়ে গেল, যা ইচ্ছা তাই করে ফেলবো সে নায়িকা হইয়া। কতবার তাদের সাথে বসছি যে ভাই এই যে ওরা এরকম করতে চাই যে আমার জমিটা কিন্তু বেদখল হয়ে যাবো, তারপরে আপনারা কইবেন যে কোর্টে যান মামলা করে আসেন, এইটা কেটা তারা দখল করবে জোর করে, আর আমি যে আমি খালি কোর্টে সারাদিন আমাকে যন্ত্রণা করতে হবে। রকিব সরকার তার লোক গেটের মধ্যে বাইরে আইতো, সাথে পুলিশ নিয়ে আইতো, এগুলো সমস্ত ভিডিও ফুটেজ আমার কাছে আছে। পাইনি আমরা কোথায় দাঁড়াইব, কোনো প্রতিকার ওদের বিরুদ্ধে আমরা পাই, একমাত্র এই আওয়ামী লীগের নাম তার নামের পিছে লাগাইয়া এই কাজটা করে। আওয়ামী লীগকে অনার করে, দলকে মানুষ তো ঘৃণা করতে পারে না, দলের তো দোষ নাই, দোষ তো দলের নাম ভাঙাইয়া যে এই কাজ করে। যেখানে যায় আমি আওয়ামী লীগের অমুক, আমার ভাই আওয়ামী লীগের অমুক, বড় সাইনবোর্ড ওর ভাই একটা, বাস আর লাগে কি। এই জমির বুয়া কাগজ প্রথম তৈরি করে রাসেল সরকার, যেহেন আওয়ামী লীগের আহ্বায়ক কোন পদে আছে আমি তো এই পদের নামও কইতে পারতাম না, তো সে তার বাইকে ট্রান্সফার করে দেয়। বুয়া কোনো বায়া নাই, আপনার কাছ থেকে আমি জমিন কিনছি, আপনার বাবা মালিক হইলে বাবা কীভাবে মালিক হয়েছে লেখবেন না, এগুলো লেখার তাদের দরকার নাই, ওকে আর কেউ পাত্তা দেয় না, ওর কোনো তদবির কোথাও চলে না। তখন শুরু করলো হচ্ছে এক নায়িকা বিয়ে করলো, আমরা পুলিশের কাছে গেলে ভাই এটার তদবির আছে আপনি এই জায়গায় যান, তা আমরা কোথায় যাই। এখন তার বউ শুরু করছে সব লাইনে তদবির। সর্বশেষ যে এই ঘটনা হওয়ার কয়েকদিন আগে তার বউ রাত্রের একটার সময় আমার এই গোডাউনের ভিতরে ঢুকিয়া সে শোরুম উদ্বোধন করতেছে যে এখন একটা জায়গাকে কয়েক মিনিটের ভিতরে স্টিকার লাগাইয়া সব চেঞ্জ করে ফেলতে হবে। তো সেই স্টিকার লাগাইয়া সমস্ত আমার ভিতরে সব রূপরেখা চেঞ্জ করে ফেলছে। আমি রাত্রের একটার সময় কি সম্ভব তার কাছে যাওয়া, যেখানে শয়ে শয়ে লোক বিভিন্ন ধরনের অস্ত্র এইটা সেইটা বিভিন্ন কিছু নিয়ে থাকে, আমার তো শয়ে শয়ে লোক নাই। রাতের অন্ধকারে সে কতগুলো গাড়ি তার অন্য একটা শোরুম থেকে আইনা ঢুকাইলো, কেন সে দিনের বেলা করতো তার জমির মালিক সে। তো আমি আমার দখল ঠেকাই মুনা, আমার অলিবারিসটা কী করবে ওদের সামনে। তো আমি আমার জমিন রক্ষার্থে আমি এরকম সকালবেলা আমি আমার গেটে গুটে তালা দিয়ে দিছি যে এইটা প্রশাসনের কাছে যাইব, অবশ্যই যাইব না, যে আমি কেন তালা দিই এটা সে বিচার দিবে না প্রশাসনের কাছে, তো প্রশাসন তারপর বসবে কেন তালা দিই, আমি অপরাধ হইলে আমারে ধরবে আর সে অপরাধ হইলে সে চলে যাবো, তার গাড়ি আমি কীভাবে বাই করবো, আমি তো গাড়ি ভাঙচুর করতে পারতাম, কত কিছু করতে পারতাম। যে বাহিনীটা তার সাথে থাকে তারা তো হয়েছে গিয়া কোনো কিছু মানে না, এই জন্যই মানে না, তার আওয়ামী লীগের দাপট আছে, সে যেখানে ইচ্ছা ফোন করলে সহযোগিতা পেয়ে যায়। আমার কোনো সাইনবোর্ড নাই, কোনো রাজনীতি করি এরকম কিছু নেই, আমি ওই যে টঙ্গী আস্তেমার তবলিকে মেহনত করি, এটার জন্য প্রতি বছরই কিছু সময় দেশের বাইরে থাকি আর কিছু সময় আমি জানুয়ারি 15 তারিখে বাংলাদেশে আসছি কয়েক মাস পরে। এই যে আমি পুলিশকে এত ফোন করলাম, একজন পুলিশ বা একজন কিছু খালি আমাকে বলে ভাই আইতেছে, কে আসতেছে কখন আসতেছে, হ্যাঁ আসছে। যখন আমার মায়ের দৈহিক শেষ হয়ে গেছে আমাকে আমার লোকেরা মেডিকেল নিছে, এর এক ঘন্টা পরে শুনি যে এখানে অনেক পুলিশ আসছে, তো কী লাভ হলো, আমি কোনো সাহায্য পাইছি পুলিশের। কতবার তাদের সাথে বসছি যে ভাই এই যে ওরা এরকম করতে চাই যে আমার জমিটা কিন্তু বেদখল হয়ে যাবো, তারপরে আপনারা কইবেন যে কোর্টে যান মামলা করে আসেন, এইটা কেটা তারা দখল করবে জোর করে, আর আমি যে আমি খালি কোর্টে, এইটা এটা কোন আইন। আমার এই গোডাউনে পুলিশ নিজে তালা দিছে, ভিডিও ফুটেজ দিব, ওই পুলিশের চাকরি গেছে, আমার কী লাভ হয়েছে। রকিব সরকার নিজে খাড়া সামনে সব ছবি আছে, সে একজন নায়িকা, সে দলের এত কিছু হয়ে গেল, এত ক্ষমতা তার হয়ে গেল, যা ইচ্ছা তাই করে ফেলবো সে নায়িকা হইয়া। তার দলের কী ব্যাকরেকর্ড আছে, ও কী, ও কোন সালে জন্ম হয়েছে, ও আওয়ামী লীগের কী হয়ে গেছে এরকম, আর আওয়ামী লীগ বা তাকে কী সাপোর্ট করে।